হ্যালো বন্ধুরা, ইসলাম অনুসারে বিভিন্ন ধরনের জিন রয়েছে এবং এর মধ্যে একটি হলো জিন আল কাবুস, যা আপনাকে ঘুমের সময় আক্রমণ করে এবং ঘুমের পক্ষাঘাতের কারণ সৃষ্টি করে। এখন আপনারা জানতে পারবেন যেভাবে ঘুমের সময় জিন আল কাবুস আক্রমণ করে। যদি আপনি ঘুমিয়ে পড়ে থাকেন এবং মনে করেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার উপর এমন কিছু চাপ দেওয়া হচ্ছে যা আপনাকে শ্বাস নিতে দিচ্ছে না এবং হঠাৎ করেই আপনি শ্বাস ফেলার চেষ্টা করে জেগে উঠেছেন, তাহলে আপনি জিন আল কাবুস দ্বারা আক্রমণের শিকার হয়েছেন। চিকিৎসা বিজ্ঞান দাবি করেছে যে এই জাতীয় ঘটনাটি মূলত স্লিপ প্যারালাইসিস বা ঘুমের পক্ষাঘাত নামে পরিচিত। অন্যদিকে ধর্মীয় পণ্ডিতরা এটি জিনদের আক্রমণ বলে দাবি করেছেন। আপনি যদি ভাবেন আমার এই সমস্যা প্রায় সময় বা মাঝে মাঝে হয়, তাহলে আমার করণীয় কি? এটি যদি ইসলাম অনুসারে জিন আল কাবুস দ্বারা আক্রমণ হয় অথবা চিকিৎসা বিজ্ঞান অনুসারে স্লিপ প্যারালাইসিস হয়ে থাকে, তাহলে এই অনুভূতিটি বেশ ভয়ঙ্কর এবং অনতিবিলম্বে সুচিকিৎসা নিতে হবে। আপনি যদি ভাবেন যে এই সমস্যাটি শারীরিক অসুস্থতার কারণে হচ্ছে, তাহলে আপনার খুব দ্রুত মেডিকেল সহায়তা নিতে হবে। আপনি যদি বিশ্বাস করেন যে ঘুমের পক্ষাঘাত কোনো জিনের কারণে ঘটে থাকে, তবে ইসলামিক উপায়ে রুকাইয়া বা সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসলামের জিন আল কাবুসের সাথে সম্পর্কিত কোনো সঠিক হাদিস আজও পর্যন্ত পাওয়া যায়নি, তবে আমাদের এই সত্যটি ভুলে যাওয়া উচিত নয় যে পবিত্র কোরআনে জিন সম্পর্কে একটি সূরা জিন নাজিল করা হয়েছে। এছাড়াও অন্যান্য সূরায় জিনের কথা বলা হয়েছে, কাজেই ঘুমানোর সময় জিন আক্রমণ করতে পারে এই বিষয়ে এড়ানোর কোনো সুযোগ নেই। জিন আল কাবুস দ্বারা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কী কী? ঘুমানোর সময় জিন আল কাবুসের আক্রমণ এড়াতে আমাদের অবশ্যই কিছু ব্যবস্থা নিতে পারি। সবচেয়ে ভালো উপায় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে ঘুমানো। এই জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদের ঘুমানোর আগে কিছু কাজ সম্পাদন করা উচিত, আর সেগুলো হলো ঘুমের আগে অবশ্যই উযু করতে হবে। ঘুমের আগে অবশ্যই এশা সালাত আদায় করে ঘুমাতে হবে। বিছানায় ঘুমানোর আগে অবশ্যই বিছানা পরিষ্কার করে ফেলুন। 33 বার সুবহানাল্লাহ পাঠ করুন, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করুন, 34 বার আল্লাহু আকবার পাঠ করুন, সূরা আল মুলক তেলাওয়াত করুন, সূরা ইখলাস, সূরা আল ফালাক ও সূরা আল নাস তেলাওয়াত করুন। পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমান অথবা আপনার ডান পাশে ঘুমান। এই বিষয়গুলো যদি আপনি ঘুমানোর আগে সম্পাদন করে থাকেন, তাহলে অবশ্যই জিন আল কাবুসের আক্রমণ থেকে এড়াতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কাজেই সর্বশেষ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিন। আগামীতে আরও সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।